এই পৃথিবীতে মায়ের মতো দরদি কেউ নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে একবার আমার আল্লাহরে ডাক দিলেন, বাবা এবার তুমিও হাত দুটা উঠাইয়া ইমাম আবু হানিফার মতো হাত দুটা আসমানের দিকে তুইলে আল্লাহরে জোরে একটা ডাক দাও তো বাবা, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, জোরে একটা ডাক দাও, ডাক দাও, আজকে 23 নভেম্বর ডাক দাও, 23 নভেম্বর ডাক দাও, এই রমজানপুরে ডাক দাও 23 নভেম্বর। আল্লাহ তুমি দেখো মালি, November 23 এই মাদারীপুর কালকিনি তোমারে যারা ডাক দিছে আল্লাহ, এদের মধ্যে কারমা নাই বাবা নাই জালিল, এদের চোখের পানি পড়েছে, চোখ দিয়া নবীর একবার দেখতে দিবা। এবার আমার দিকে তাকান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যখন আমার নবীরে ডাক দিলেন আল্লাহর রহমতের বারিশ শুরু হয়ে গেল বাবা, চোখটা খুলিয়েই দেখে জেলখানার দরজা আমার নবী, জোরে 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 জোরে, জেলখানার দরজাই দেখে আমার নবী হযরত হাসান সহ 4 জন খলিফাতুল মুসলিমিন লয়ে দাঁড়ায় আছে, জোরে আল্লাহ এখনো আছে না নাই, জোরে বলেন আছে না নাই, এখন শুধু দিলটা নরম করবেন, নবীর দেখার নিয়ত আছে, যেই চোখ দিয়ে আলেম আমার কথা শুনে কাঁদবেন, যেই চোখ দিয়ে নবীর কথা শুনে কাঁদবেন 100% ওই চোখ দিয়ে মৃত্যুর আগে আমার নবীর দেখতে পারবেন, ওই যে আমার বাজানদা বয়া বয়া কাঁদে, ওই যে আমার দাড়ি বাঁকা বাজানদা কাঁদে গো, আশেকের রাসূল গুলা খোট দিয়ে উঠে, আমার মায়েরাও মহিলা প্যান্ডেলে কাঁদে, ও মা আমি তো আর আপনাদের দেখতেছি না, আমার মৌলায় দেখতেছে মা, ও মা আপনি কি ভুলে গেছেন মা, আসিয়ার মধ্যেও যা ছিল আপনার মধ্যেও তাই আছে মা, আসিয়ার মধ্যে আপনার চাইতে একটা জিনিসও বেশি নাই গো মা, শুধু আমলের দিক দিয়ে একটু বেশি ছিল, আপনার স্বামী তো আর ফেরাউনের মতো না, আপনার স্বামী মুসলমান, আসিয়ার স্বামী ছিল মা বেঈমান, শুধু এখন চোখের পানি ফেলাই আমার মাওলারে ডাক দিবা গো মা, যেই ঘরে একদিন রঙিন শাড়ি পরে ঢুকছিলেন গো মা, ওই ঘর থেকে সাদা কাপড় পরিয়া বের হয়ে যাবেন গো মা, ও মা আজকে আমি গতকালকে মাগুরা মাহফিল করে মা, আমি আপনাকে এখানে আসার আগে বাড়িতে গেছিলাম, মায়ের কবরটা জিয়ারত করার লাগি আম্মা, ওই ট্রাকেরাডের জমিনে ঘুমিয়েছে আমার মা, বাজার রে আমার মায়েরা এখানে মাঝে আসছে মা, এই মাদারীপুর আসলে ট্যাকের হাট আসলে গোপালগঞ্জ কালকিনি সহ শরীয়তপুর যখনই পদ্মার এই পার পার হই গো বাবা, আমি আমার মায়ের সাথে একটু দেখা না করে কবরটা একটু দোয়া না করে আমি মাহফিলে যাই না, যুবক রে আমার মায়ের কত আশা ছিল আমার আলেম বানাইব, আজকে যখন মায়ের কবরের কাছ দিয়ে আসতেছিলাম অন্তরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মা গো, ও মা তুমি কবরে কেমন আছো, যেই দেশে আলেম উলামাকে সোরের স্থানে রাখে ওই দেশে আল্লাহ শান্তি আসতে পারে না, কথা বলেন না কেন, আলেমরে সম্মানের জায়গায় রাখবেন, এই কোরআন হাতে নিয়ে বললাম ওই দেশে শান্তি তসবির দানার মতো পড়বে, কথা বলেন না কেন, আরো জোরে বলেন, মামুনুল হকের মতো একটা জ্যান জ্যান তো বীর মুজাহিদ এখন কোডে উড়ে লাড়িতে ভর দিয়া হুলসিয়ার নেই অন্য লাগে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন কোডে উড়েই তো জানি না এখন আপনার চোখে পানি আসবে কিনা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে যখন কোডে উড়েই তো এই মামুনের স্টাইল উড়েই তো, যেদিনকে ইমাম আবু হানিফারে বিষ খাওয়ায় মারে, যে ইমাম আবু হানিফার এত্তেবায় উলিল আমরে মিনকুম, যে ইমামের এত্তেবায় তুমি আর আমি এত্তেবায় নামাজ পড়ি, এই ইমাম আবু হানিফাকে যেদিন বিষ খাওয়াইয়া শাহাদাতের সুদা পান করায়, উলামা একরাম ভুলে যাবেন না কাবারে দিনদের দিন জীবন যাবে তবু তাগুতির স্বপ্নে কোনোদিন মাথানত হবে না, তাগুতির
ইমাম আবু হানিফাকে যেদিন বিষ খাওয়াইয়া শহীদ করা হয় তার আগের দিন বলা হয়েছিল আপনি কোর্টে দাঁড়ায় শুধু একবার বলবেন সরকারের সব মেনে নেবেন। তখন ইমাম আবু হানিফা বলছিল সরকার যদি কোরআনের আইন মেনে নেয় সরকার সব মেনে নেবেন। নবীর হাদিস মোতাবেক দেশ চালায়, কুফানাগরি চালায়, ইরাক চালায়, মিশর চালায়, এই ইরান চালায়, এই শাম সিরিয়া চালায়, আমি ইমাম আবু হানিফা সরকার যা বলবে আমি তাই করব। আল্লাহু আকবার জোরে কইতে পারেন না? কয়ে এখনো তো তেজ কমে নাই, এই কথা বইলে ইমাম আবু হানিফার গালের মধ্যে তরবারির ঘাড়া দিয়ে যখন আঘাত করে এই জিব্বাটা ভাইটা দাঁতটা ভাইঙ্গে আল্লাহর কুতুব চিত হয়ে পড়ে যায়। তখন আল্লাহকে ডাক দিয়ে বলছিল আল্লাহ রে ও আল্লাহ, এই মুখ দিয়া কল করা রাসূলুল্লাহ এবং তোমার কোরআন কত হাজার বার আমি খতম করছি আমি নিজে বলতে পারি না, এই জিব্বাটারে তরবারে আঘাত দিয়ে আমারে ফাটায় দিল, দাঁতটা ভেঙে দিল, বিচার তোমার কাছে। যেই সৈন্য পুলিশ কনস্টেবল ইমাম আবু হানিফার সাথে বেয়াদবি করেছিল ওর বংশে বাত্তি দেওয়ার মতো পৃথিবীতে কেউ ছিল? আল্লাহ আকবার বলতে পারে না? তাকানের দিকে এই মুসলমানের পোলা এখানেই শেষ না। ইমাম আবু হানিফাকে যেদিন বিষ খাওয়ানো হয় ওদিনকার রাত বারোটার সময় ইমাম আবু হানিফাকে এরকম গিলাসের মধ্যে করে সাদা দুধের মধ্যে যখন সাদা বিষ মিশাইয়া দিল, এখন চোখের পানি ছেড়ে দিবা, ইমাম আবু হানিফা ক্ষুধার যন্ত্রণায় সাত দিন খাবার দেয় না, ইমাম আবু হানিফা পানির যন্ত্রণায় সহ্য করতে না পেরে ডক ডক করে বিষের পেয়ালা পান করে ফেললেন, কিন্তু বেশি সময় গেল না, মাত্র আধা ঘন্টার ভিতরে ইমাম আবু হানিফার নাড়ি ঘুড়িগুলো পচে গেল, এমনকি বমির সাথে পচা নাড়ি ঘুড়িগুলো বমির সাথে পড়তেছে, পায়খানা রাস্তা দিয়ে পড়তেছে। ইমাম আবু হানিফা বুঝিয়ে নিলেন আমি রসুলের কলিজার টুকরা নাতি হাসানের মতো শহীদ হবো, এর ভিতরে কোন সংযোগ নেই। উলামা ইকরাম আপনারা জানেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হাত দুটো উঠে বলে মানি আমার তুমি নিয়ে যাবা কোনো দুঃখ নেই, তুমি একবার শুধু আমার সাথে যদি দেখা দিতা আল্লাহ, দেখা দিছ তুমি আসিয়ার সাথে আল্লাহ, যেমনি দেখা দিয়েছ জাকারিয়া নবীর সাথে আল্লাহ আকবার করে বলতে পারো না, জাকার নবীর সাথে যখন করাব দিয়ে মাথা ফারে তখন তো তুমি কথা বলছো দেখা দিছ, যদি তুমি আমার সাথে দেখা না দাও অন্তত আমার সাথে একটু কথা কও, আর তুমি যদি না আসো তোমার নবীর একটু আমার সামনে উঠে দাও, তোমার নবীর আমি ইন্তেকালের আগে একবার দেখতে চাই, যেমনে দেখেছিল তার কলিজার টুকরার নাতি হাসান যখন হুসাইনের রানের উপরে হাসানের মাথাটা ইন্দিমিন টাইমে বাজার হাসানের ঠোঁট দুটো জ্বলিয়া গেল বাবা, পুরো বডিটা কালো হয়ে গেল, জান্নাতি দুইজন যুবক হাসান হুসাইন, হুসাইন বারবার বলে ভাই জানতে তুমি শুধু একবার বলো তোমার বিষ কে খাওয়াইছে, হাসান বলে ভাই রে কে আমার বিষ খাওয়াইছে তুই জিজ্ঞেস করিস না, শুধু আমার সাথে একটা উত্তর দে, আমারে যখন তুই দাফন করবি আমার লাশটা নানার কাছে নিয়ে যাবি, নানার কবরের কাছে নিয়ে যাবি। নানার কাছে নিয়ে যাবি, যদি নানার পারমিশন পাস আমারে নানার পাশে দাফন করবি, আর যদি নানা কোনো কথা না বলে মার কাছে মা ফাতেমার কাছে আমারে কবর দিয়ে দিবি। এই জন্য দেখবেন হাসানের কবরটা কিন্তু জান্নাতুল বাকি কবরস্থানে, বাবা মা ফাতেমার পাশে ঘুমিয়েছে হাসান। তখন ইমাম আবু হানিফা বললেন নবীজি আমার আর সময় নাই, আমি ইন্তেকালের আগে আপনার চেহারাটা একটু দেখতে চাই, ও আমার আলেম ভাইরা যদি আমার নবীর চেহারাটা দেখতে চান গো
যারা আলেম উলামা আছেন, যারা হাদিস সাহেবরা আছেন, নবীর চেহারাটা যদি জীবনে একবার স্বপ্নের ভিতরে দেখতে পারেন, জান্নাত আপনার জন্য অজীব হয়ে যাবে। আল্লাহ এখন যারা তোমার নবীর দেখার জন্য চোখের পানিটা ছেড়ে দিবে, এই মাহফিলের মধ্যে কার জানু মা নাই গো, কার জানু বাবা নাই, আমার মতো কোন ভাইয়ের জানু মা নাই। এই পৃথিবীতে মায়ের মতো দরদি কেউ নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে একবার আমার আল্লাহর ডাক দিলেন, বাবা এবার তুমিও হাত দুটো উঠাই, ইমাম আবু হানিফার মতো হাত দুটো আসমানের দিকে তুইলে আল্লাহর জোরে একটা ডাক দাও তো বাবা, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, জোরে একটা ডাক দাও, ডাক দাও, আজকে 23 নভেম্বর ডাক দাও, 23 নভেম্বর ডাক দাও, এই রমজানপুরে ডাক দাও 23 নভেম্বর। আল্লাহ তুমি দেখো মানি, তেইশে নভেম্বর এই মাদারীপুর কালকিনি তোমারে যারা ডাক দিছে আল্লাহ, এদের মধ্যে কার মা নাই বাবা নাই জানিলে, এদের চোখের পানি পড়েছে, চোখ দিয়ে নবীর একবার দেখতে দিবা। এবার আমার দিকে তাকান, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন আমার নবীর ডাক দিলেন, আল্লাহর রহমতের বারিশ শুরু হয়ে গেল বাবা, চোখটা খুলিয়েই দেখে জেলখানার দরজা আমার নবী, জোরে 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 জোরে, জেলখানার দরজাই দেখে আমার নবী হযরত হাসান সহ চারজন খলিফাতুল মুসলিমিন লয়ে দাঁড়ায় আছে, জোরে আল্লাহ এখনো আছে না নাই, জোরে বলেন আছে না নাই, এখন শুধু দিলটা নরম করবেন, নবীর দেখার নিয়ত আছে, যেই চোখ দিয়া আলেম উলামার কথা শুনে কাঁদবেন, যেই চোখ দিয়া নবীর কথা শুনে কাঁদবেন, 100% ওই চোখ দিয়ে মৃত্যুর আগে আমার নবীর দেখতে পারবেন। ওই যে আমার বাজানদা বয়া বয়া কাঁদলে, ওই যে আমার দাড়ি ভাগা বাজানদা কাঁদে গো, আশেকে রাসূল গুলা খোঁট দিয়া উঠে, আমার মায়েরাও মহিলা প্যান্ডেলে কাঁদে, ও মা আমি তো আর আপনাদের দেখতেছি না, আমার মৌলায় দেখতেছে মা, ও মা আপনি কি ভুলে গেছেন মা, আসিয়ার মধ্যেও যা ছিল আপনার মধ্যেও তাই আছে মা, আসিয়ার মধ্যে আপনার চাইতে একটা জিনিসও বেশি নাই গো মা, শুধু আমলের দিক দিয়ে একটু বেশি ছিল, আপনার স্বামী তো আর ফেরাউনের মতো না, আপনার স্বামী মুসলমান, আসিয়ার স্বামী ছিল মা বেঈমান, শুধু এখন চোখের পানি ফেলাই আমার মাওলারে ডাক দিবা গো মা, যেই ঘরে একদিন রঙিন শাড়ি পরে ঢুকছিলেন গো মা, ওই ঘর থেকে সাদা কাপড় পরিয়া বের হয়ে যাবেন গো মা, ও মা আজকে আমি গতকালকে মাগুরা মাহফিল করে মা, আমি আপনাকে এখানে আসার আগে বাড়িতে গেছিলাম, মায়ের কবরটা জিয়ারত করার লাগি আল্লাহ, ওই ট্যাকেরাডের জমিনে ঘুমিয়েছে আমার মা, বাজার রে আমার মায়েরা এখানে মাঝে আসছে মা, এই মাদারীপুর আসলে ট্যাকের হাট আসলে গোপালগঞ্জ কালকিনি সহ শরীয়তপুর যখনই পদ্মার এই পার পার হই গো বাবা, আমি আমার মায়ের সাথে একটু দেখা না করে, কবরটা একটু দোয়া না করে আমি মাহফিলে যাই না, যুবক রে আমার মায়ের কত আশা ছিল আমার আলেম বানাইব, আজকে যখন মায়ের কবরের কাছ দিয়ে আসতেছিলাম অন্তরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মা গো, ও মা তুমি কবরে কেমন জানি, আজকের মা বিলে সর্বাবধি আপনাদের কলিজার টুকরা খোকন ভাই, তার বন্ধু বান্ধব ঢাকার থেকে নিয়ে আসছে, আমি জানি না এদের মধ্যে কার মা নাই, এমন একদিন ছিল এই খোকনের এত টাকার মালিক ছিল না বাবা,
হয়তো এই খোকনের কাছে ভাড়ার পয়সাও ছিল না, কালকিরির থেকে লঞ্চে যাওয়ার ভাড়ার পয়সা ছিল, সদরঘাট নাই মা বাবা, হয়তো রক্ত পানি করা পয়সা দিয়ে আজকে মসজিদ মাদ্রাসা করছে বাবা, এত সুন্দর মাদ্রাসা দেখলে মুখটা ভরে এলাম। আজকে আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, আমরা যারা গোপালগঞ্জ থেকে গেছি, আপনারা যারা মাদারীপুর থেকে ঢাকা যায়, আজকে এক কোটি কোটি টাকার মালিক বাজান, আজকে এমন একদিন ছিল আপনার কাছে ভাড়ার পয়সাও ছিল না, আজকে আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে, কিন্তু এমন একদিন ছিল আপনার কাছে পয়সা ছিল না মা ছিল, আজকে পয়সা আছে মা বাবা নাই মায়ের কথা মনে করে কান্দে। এখানে অনেক আর্মির অফিসার আছে, এখানে অনেক দামি দামি অফিসার আছে, জিজ্ঞেস করে দেখেন বুকটা ভাইরে দেখেন, আমরা অধিকাংশ গরিবের ঘরে সন্তান, আমি আজকে ইলিয়াস রহমান জিহাদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি ঢাকা কেরানীগঞ্জে, দেখে আসবা আমি আমার বাবার কাছ থেকে মাত্র 150 টাকা লইয়া ঢাকায় গেছি, আজকে 4 কোটি টাকা খরচ করে খালি একটা মসজিদই বানাইছি, আলহামদুলিল্লাহ বলেন না, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদই বানাইছি, কাউকে বলি নাই আমার এক বস্তা সিমেন্ট দেয়। আমি আলেমদেরকে বলে যাবো আপনাদের জন্য মডেল, আমি অনেকে কয় না মোল্লা রাখালি পরের ডানে আমি গুনাগার করছি, দেখে আসবেন এই সার্বিক কাউন্টার ওখানে যে জিজ্ঞেস করবেন ইলিয়াস রহমান জিহাদির মাদ্রাসা মসজিদ কোনটা, কানার ভাই অন্ধ দেখাই দেবে, আলহামদুলিল্লাহ বলেন না বাজান করছি, একমাত্র আমার মা একটা ওসিয়ত পালন করতে চায়। আমি আমার আলেম ভাইদেরকে বলবো, আলেম ভাই আপনাদের অনেক দাম, পৃথিবীর কোনো তাগুতের সামনে মাথা নত করবেন না, কোনো বাতিলের সামনে মাথা নত করবেন না, আমি ইলিয়াস রহমান জিহাদ যদি ঢাকায় যাই কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতে পারি, এই যে বড় বড় অফিসার যারা ঢাকার থেকে আসছেন, বাপের 5 লাখ 10 লাখ নিয়ে এরা ঢাকা যায় নাই, রক্ত পানি করা পয়সা দিয়া, রক্ত পানি করা মাথার ঘাম পায়ে ফেলাইয়া, পরিশ্রম করে ইনকাম করে আজকে কোটি কোটি টাকার মালিক হইছে, কথা বলেন না কেন? যুবক ভাই তুমিও হতে পারবা, এই কোরআন বুকিনে বলে গেলাম, তুমিও হতে পারবা, তুমিও হতে পারবা, যদি তোমার মায়ের দোয়া তোমার সাথে থাকে, তোমার বাবার দোয়া তোমার সাথে থাকে, আমি বলে গেলাম। এই যে তোমাদের খোকন বসলি মা বাবার জন্য কান্দে, মা বাবা আছে না? আজকে তার বাবা যদি থাকতো তার বাবাই সভাপতির স্থানে বসতো, আজকে তার বাবার স্থানে সে বসে, এই মাদ্রাসাটা যদি দেখতো এত সুন্দর করে সাজাইছে মুখটা ভরে যেত, আমার মা যদি দেখতো আমার ইলিয়াস একটা মসজিদ বানাইছে এত সুন্দর, মানুষ দেখলে প্রশংসা করে, আমার মার বুকটা ভরে যেত, কষ্ট হইতেছে? আর মাত্র 5 থেকে 10 মিনিট কথা বলবো, সারা রাত তো কম, তবে একটা শর্তে, যতটুকু সময় চলবে যেটা উঠবে ওর লুঙ্গিটা এনে ধরবেন, এদিকে দাদা এদিকে আস না ভাই, এদিকে আয়, এদিক ঢো, তুই কই যা, তোর বিয়ের সব আশেপাশে নাই, তুই ঢো, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি জানি মাদারীপুর কালকের ছেলেরা অনেক ভালো, তা না হলে আমি যখন রুমের মধ্যে রেস্ট লইতেছিলাম কত যুবক জামার সাথে মুসাফা করতে গেছে, তখন আমার মনের থেকে তো কত দোয়া দিছি ভাই, আজকে তো যুবক আগে ভালোবাসতো গায়ক গায়িকা গো নায়ক নায়িকা গো, এখন আমার যুবক ভাইরা ভালোবাসে আলেমুল আমাদেরকে, আলেমুল আমার ওয়াজ শোনে, আলেমুল আমার কিরাত শোনে, আলেমুল আমার জীবন দিয়ে ভালোবাসে, এটা আমি জানি, আল্লাহ যে কলিজার টুকরা যুবক ভাইরা আমার স্কুল কলেজের বন্ধুরা যারা আলেমুল আমাকে এত প্রাণ দিয়ে ভালোবাসে, এদেরকে তুমি ভালোবাসো,
এদের জীবনটাকে সুন্দর করে দিবে। এবার আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিককে জীবন দিব, পৃথিবীর কোন বেঈমানের সামনে মাথা নত করব না। রাজি আছেন না? রাজি আছো না? কে কে রাজি আছো আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। মারহাবা বলেন। তবুতে লোকটা তাকবীর দিছে, হাসোকা রে যে সালু হাসোকা, এই যে লোকটা যে তাকবীর দিছে এটা অন্তরের অন্তর থেকে দিছে, ঠিক না বেঠিক? তাকা নাই দেখে, আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। মা আসিয়াকে জিজ্ঞেস করে, আসিয়া এখনো ক, এখনো বল, তোরে বড় ডাক্তার দেখাই ভালো করে ফেলবো, তোরে আগের থেকে ভালোবাসা বেশি দিব, তুই যা আমি তাই দিব। আসিয়া বলে, তোর ভালোবাসার দরকার নাই, আমার আল্লাহ যথেষ্ট। হামান জি খোদা, আমি আর রাজি করি না। এন আল্লাহ হক পার করবে না, আর জুবিল্লাহ করবে না। কোন জায়গা কি লাগায় ভাই যাবা ঠিক হবে না, শার্টের জায়গায় প্যান্টের জায়গায় শার্ট পরে পেরাত করে ছিঁড়ে দেবে। এই আমি আবার বলছি, দেখি ঠিকঠাক মতো আছেন কিনা। হামান, আরে কই এলই হামান কইলি না, জুবিল্লাহ করবে হামান জি খোদা। এইবার ঠিক আছে, ভাই জামার জায়গায় ভাই জামা, শার্টের জায়গায় শার্ট আছে, রেডি? খোদা বলেন, খোদা আসিয়ে কয় হারামির বেটা হারামি কয় কি, এই নাপি তুমি নাপি, তোর খোদা হয় কেমন? খোদা তো তাকে বলে যে সারা দুনিয়ার মানে খোদ থেকে খোদা, যে স্বয়ং সম্পূর্ণ। তোর এইটা তো হিজ যাওয়ার কিছুই নাই, শয়তান লজ্জায় কয় হামান সাইজ কর, ওর রিমান্ডের সংখ্যা বাড়ায় দে। এবার আমার দিকে তাকান, আসিয়ার জন্য গাছ টানানো হলো, গাছ বুঝেন তো, বড় তারের খাম্বার মতো মোটা গাছ, মা আসিয়া লম্বা ছিল, আপনার আমার হাতের ওই জামানার মহিলাদের মধ্যে আপনার আমার হাতের বারো হাত লম্বা ছিল মা আসিয়া, আপনার বোর দুইটার সমান, তিনটার সমান, আর ঠিক কথা চাষা হিসাব রাখছে তিনটার সমান, আলহামদুলিল্লাহ কর তিনটার সমান, যে মহিলা বারো হাত লম্বা ওই মহিলার বডি মা আসিয়ার শরীরের গঠনটা কত হতো, মা আসিয়া কিরম একটা কাস্টর উপরে এইভাবে দাঁড় করাইছে, এখানে প্যারাক মারছে তাকার দিকে, এইখানে প্যারাক মারছে, মা আসিয়ার আঁঠুর মধ্যে প্যারাক মারছে, পায়ের নড়ির মধ্যে প্যারাক মারছে, এরপরে মা আসিয়ার পেটের মধ্যে প্যারাক মারছে। একটা মহিলা ইমানের পরীক্ষা কেমনে পাশ করে তাই দেখো। এরপরে মা আসিয়ার এক একটা শরীরে চাকু দিয়ে পোজ দেয়, ওই জায়গায় লবণ পানি লাগায়, মা আসিয়া মিসকি মিসকি হাসি আর পায়, আলহামদুলিল্লাহ জাহান্নামের আগুনের সাইতে তো টেস্ট লাগে। ফেরাউন কয় হামান আরো বাড়ায় দে, কয় খোদা এইডারে মারতে হইলে এই কোম সিরা ভাইরা আর লোহার প্যারাক লাগাইয়া এর ইমান থেকে সরান যাবে না, একটা কাজ করেন দেখবেন মাঝে মাঝে কোন এমপি মন্ত্রী এদের মাথা নষ্ট করে, কিছু রামপন্থী আর বামপন্থী আছে, এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বেচারি খারাপ না, যদি খারাপ হইতো আমাকে কম এলাকা সনদ দিত না, ওনার আশেপাশে কিলো ইনু মিনু সিনু আছে না, এই বামপন্থী আর রামপন্থী, এই যে রাশেদ খান মেনন ইনু হাসান লাগ ইনু, এরকম কিছু ইচিংকিন পাকা চি চি আছে, এই বেচারির মাথাটা এরা খারাপ করে, কথা বলে না কেন? মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বাংলাদেশে বুখারীর সরা, কারণ মানে প্রধানমন্ত্রীর বাসায় বুখারীর বাংলা আছে আমি জানি, কারণ ওই পরিবারে যখন বিয়ে করছেন জানি না, বুখারী শরীফের সরা আছে, কোরআন শরীফের তাফসির আছে, সে সকালবেলা তসবি খুঁজে সে নিজেই কইছে, কথা কর না কেন?
তাহলে বুখারীর সরা যদি বাংলায় হয়ে থাকে, বাংলাদেশের প্রথম বুখারীর সরা লেখছে আল্লামা আজিজুল হক ইমামুনের বাপ, কথা কর না কেন? সে জানে মামুন হক কে, কিন্তু মনে রাখবে বাংলাদেশে বুঝে যে আলেম ওলামা ছাড়া মামুন মরার পরে জানাজা করার মতো কেউ নেই। সব এমপি মন্ত্রী জানে, জানার পরে বাবা কেন করে? তাদের আইনের কাছে হাত বাঁধা, অন্য জায়গায় হাত বাঁধা, কোনো দুঃখ নাই। মা আসিয়ারে যদি আল্লাহ এইভাবে ইমানের দিয়ে রক্ষা করতে পারে, আলেম ওলামা রক্ষা করে জান্নাত লিখে তুই দিছে, কথা বলেন না কেন? টাকা নাই দিকে, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে তো। মা আসিয়ারে কয় ইমানের সংখ্যা বাড়ায় দে, আসিয়া কয় দে বাড়ায়া, এইবার আমার দিকে তাকাবেন, আমার মা বোনরাও তাকাবেন মা আওয়াজের দিকে। মা আসিয়া দেখতেছে উপরের দিকে হাত পা দুটা বান্দা, হাত দুটা এইভাবে নিচের দিক দিয়া। ইন দি মিড টাইমে মা আসিয়া দেখে আমার নিচে বিশাল বড় একটা ড্যাগ, ড্যাগের মধ্যে পুরো ড্যাগ তৈল দিয়া, তেল দিয়া, ওই তেলকে জ্বালায়া ভাতের পানির মতো বলক খাইতেছে। আসিয়ার ওইখানে লটকাই দিয়ে বলে আসিয়া কিন্তু তোরে ছেড়ে দিন। আসিয়া বলে এই তেলের সাইডে জাহান্নামের তেল অনেক ভয়াবহ। আমি আর বাজি বলি না, ওরে আল্লাহ রে, না হইছে এইবার আওয়াজ দিয়ে না। আসিয়া বলে জাহান্নামের আগুনের সাইডে তো নরম। ফেরাউন কয় এরে কোন রকম ফিরাইতে পারলাম না রে, ঠিক আছে দে ফেলায়। বাজান রে আপনাদের জানা আছে, মা আসিয়াকে যখন তৈলের মধ্যে, গরম তৈলের মধ্যে ফেলে দেয়া হইল, মা আসিয়া জিকির করতে করতে তৈলের মধ্যে পড়িয়া মুস্কি মুস্কি হাসে, আল্লাহর ডাক দিয়ে কই মালি তোমার রহমতের দরজা খোল, যদি রহমতের দরজাটা একবার আমি না খান্দা বান্দির জন্য খুলে দিতা, ওই দরজার ভিতর দিয়ে তোমার একটা বার মেইখা মরতে চাই গো আল্লাহ। এই কথা ইমাম আবু হানিফাও বলেছিলেন, আসিয়ার সাথে যদি তুমি দেখা দিতে পারো, মুসা নবীর সাথে যদি কথা বলতে পারো, আমার সাথে বলবানি কথা তৈলের ভিতর বইয়া, ইউনুস নবীর সাথে বলছো কথা মাছের পেটে নিয়ে, আমাদের সাথে বলবানি কথা এই মাহফিলে বইয়া, মুসা নবীর সাথে বলছো কথা তুর পাহাড়ে নিয়া, আমাদের সাথে বলবানি কথা মৌতের ঘাটে বই, আল্লাহ তোমার পাগলগুলা তোমার সাথে কথা বলতে চায় গো, চোখের পানি ফেলাই আল্লাহ বলে ডাক দিও, ইব্রাহিম নবীর সাথে বলছো কথা আগুন ফেলিয়া, আমাদের সাথে বলবানি কথা মীর তুর খাটে বইয়া। বাজান এবার আমার দিকে তাকান, মাসিয়া যখন বলে ইব্রাহিম নবীর সাথে আগুনে কথা কইলা, আমার মুসার সাথে যারে আমি সন্তানের মতো পাললাম তার সাথে তুর পাহাড়ে কথা কও, আমার সাথে একবার দেখা দিয়া কথা কও বোমালি, আমার আল্লাহ বলে ও জিব্রাইল রে আমার আসিয়ার জন্য
জান্নাতের দরজাটা জান্নাতের কোন দরজা দিয়া সিয়ারে ঢুকাবি দেখায় দি। কোরআনে আছে না? একজন মহিলাকে প্রথম আমার আল্লাহ জান্নাতের দরজা দেখাইলেন। জোরে 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 আর একজন মহিলাকে আমার আল্লাহ জান্নাত দেখাইয়া দুনিয়ার থেকে নিছে। মা ফাতেমা, আর জোরে কর, আর একজন মহিলাকে আল্লাহ জান্নাতের থেকে শুভ সংবাদ দিয়া সালাম দিছে, মা খাদিজা। আর জোরে কর, আর একজন মহিলাকে আমার আল্লাহ জান্নাত দেখাইয়া দুনিয়ার থেকে নিছে, সে হলো মা মারিয়াম। আর একজন মহিলাকে আল্লাহ জান্নাত দেখাইয়া শুভ সংবাদ দিয়া দুনিয়ার থেকে নিছে, সে মা হাওয়া। সে তো জান্নাত দেখাইছে, যেই জান্নাতে হাওয়া থাকবে ওইটা দুনিয়ার থেকে দেখাইছে। আপনার বিবিরা, আমার মা, আপনার মাও আল্লাহ জান্নাত দেখে যায়। জোরে কোন আমি, আরো জোরে কোন আমি, আরো জোরে। আমি আমার মা বেদদেরকে বলবো, আপনাকে আল্লাহ জান্নাত দেখাবে কয়েকটা শর্ত। কয়টা? পাঁচটা শর্ত আপনারা পালন করবেন। এক নম্বরে, বেপর্দায় পর্দা ছাড়া চলবেন না। যদি আপনার স্বামীও কয়, বিউটি আমি অফিসে যাচ্ছি তো, আমার বন্ধুটা আসবে, উনি আর্মির অফিসার, ওনাকে চা বিস্কি দিই। হ্যাঁ আপনি দিবেন, না জায়েজ নাই। বিউটি লাভলি, আমি অফিসে যাচ্ছি তো জরুরি কাজে, আমার বন্ধুটা আসবে, তুমি তাকে নাস্তা দিও। আপনি বোরকা পরে দিতে পারবেন 1 কোটি বার, কোনো সন্দেহ নাই। কথা বলেন না কেন? কিন্তু আপনি বোরকা ছাড়া, পর্দা ছাড়া আপনার বন্ধুর সামনে কোনোদিনও যেতে দেয়া আর হিজলা লইয়া ঘর করা সমান। কোন সপুরুষ আবার বন্ধুর সামনে বোরে দেয় না। বাংলাদেশে এমনও পুরুষ আছে, বোরে মোটর সাইকেল উড়াইয়া বন্ধুর বাড়ি দাওয়াত খাইতে যায়। হ্যাঁ কথা বল না কেন? এ দাওয়াতের আগে আবার বন্ধুর বন্ধুরে দেখাবার লাগিয়া জন্মের সাধারণ সাজায়, খবরদার এই কাজটা করা যাবে না। আল্লাহ কবুল করুক। জোর করে আমিন, আর জোর করে আমিন। জান্নাত দেখতে পারবেন, এক নম্বরে পর্দায় থাকবেন মা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, তৃতীয় নম্বরে মা, ও মা মা স্বামীর লগে গাদ্দারি করবেন, স্বামীর অর্ডার ছাড়া একটা টাকা অন্য পুরুষকে এমনকি ভিক্ষাও দেওয়া যাবে না, স্বামীর পকেটের থেকে একটা টাকা নিয়েও মার্কেটিং করা যাবে না। এই কাজটাই আমার মা বোনরা বেশি করে, কথা বলেন না কেন? আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করে। জোর করে আমি আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলায় কাঁদবেন, মা খাদিজাকে আল্লাহ কেন জান্নাত দেখাইলেন গো? মারহাবা, এই যা পড়ছে দেখেন, কইছিলাম না এই যে আফিন্দি, এই যে আফিন্দি সাহ, এবেটারা তো কইব না, ওটার ভিতরে কি পরিমাণ কষ্ট গুলে দিছে। কিন্তু মনে রাখবেন, যেই জমিনে আলে বলে আমার কষ্ট বাড়বে, ওই জমিনে আল্লাহর গজব আসবে। কথা বলেন না কেন? আল্লাহ আমার আলেম ভাইদেরকে হেফাজত করেন। আরো সর বলে আমি তো সদা সর্বদা আমার দিকে তাকাবেন, ভাই যখন এসে গেছে আর একটু দেরি করা যাবে না, মাউটটা ছেড়ে দেওয়ার আগে একটা দীপ্ত কণ্ঠ আওয়াজ শুনতে চাই। বাংলাদেশে ইসলাম আছে থাকবে, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস মুসলমানের আন্ডারে আছে থাকবে, কথা বলেন না কেন? যদি ফিলিস্তিনের দিকে একবার বেজরমারা তাকায়, সারা পৃথিবী থেকে ইসরায়েল বেজরমার বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলবো। রাজি আছি না নাই? কাকে রাজি আছে আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যাইবার আগে একটা কথা মেসেজ দিয়ে যাই, এই এতিমখানা মাদ্রাসার জন্য কিছু করার দরকার আছে না? যদি থাইকা থাকে, আমি শুনলাম মাদ্রাসাটা অনেক সুন্দর হয়েছে, এ বলবো নাকি ভাই বলবে? হ্যাঁ, মাত্র 1 মিনিটে এই মাদ্রাসা, গত বছর আমি একটু এনাত করে গেছিলাম, 3 তলার ছাদ হয়ে গেছে। এ সাসা, এ এ সাসা, আল্লাহ
যে হুজুরে বয়ান তুই উঠে যাবে জানো যে দেহে চাষি নাই, তখন বুঝবা কেমন লাগে আমাকে বড়দোয়া কি জিনিস। কারা মাজনুন আলেম আমার ওয়াজ না শুনে তুই যাও না বুঝো, কিন্তু শুধু আমি একটু মেসেজ দিয়ে যাই 30 সেকেন্ড এমন।